সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এসআই গ্রুপ আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি কীভাবে আপনারা রঙিন মাছের হাউজে চুন ইউজ করবেন এবং কী পরিমাণ চুন ইউজ করবেন তার বিস্তারিত আলোচনা। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে চুন, যেটা আপনাদের ক্যালসিয়াম বলে থাকি আমরা বা কার্বোহাইড্রেট, এই চুনটা আমরা আসলে মাছের হাউজে ইউজ করব। আসলে এখানে দুইটি চুন আছে বাজার কিনতে পাওয়া যায়, একটি আসলে খাওয়ার চুন, একটি মাছে ইউজ করা এই চুনগুলো। অবশ্যই আপনারা কেউ খাবার চুনটা ইউজ করবেন না, এটা তাহলে আপনার রঙিন মাছের ক্ষেত্রে মাছগুলো সবগুলো মারা যাবে। আপনি অবশ্যই যে মাছে ব্যবহার করা মাছের ওই চুনটা ইউজ করবেন। আমি বাজার থেকে 5 কেজি চুন একসাথে নিয়ে এসেছিলাম, এখানে দেখেন আমি চুনগুলো রেখে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন এই যে একদম পাউডার একটা জাতীয় চুনটা, যে 1 কেজি চুন হয়তো 20 টাকা নেবে আপনার। দেখেন এখানে আমি 5 কেজি চুন নিয়েছিলাম, এটা এখানে নিয়েছিল যে আমার 100 টাকা নিয়েছিল, আমি এখানে রেখে দিচ্ছি, আগে ইউজ করছিলাম। আসলে এই চুনটা ইউজ করতে অনেক ভালো একটা ফল পাওয়া যায়, তা আসলে আপনাদেরকে এটা আপনাদের সাথে শেয়ার করা আজকে। তা আসলে কতটুকু কী পরিমাণ আপনারা ইউজ করবেন, তা হলো যে আপনাদের 1000 লিটার পানিতে 1 গ্রাম চুন ইউজ করতে হবে, তার বেশি ইউজ করা যাবে না। তো 1 গ্রাম পানিতে 1 গ্রাম চুন আপনারা 1000 লিটার পানিতে দিবেন। যেহেতু আমার এখানে হাউজ মোটামুটি 12-13টা হাউজ আছে, তাহলে আমার 2000 লিটার পানির উপরে আছে, সেক্ষেত্রে আমি এখানে দেখেন এই যে একটা চা চামচ, যেখানে এক গ্রাম লবণ বা যে আপনার চুনটা ধরে এরকম একটা দিব, 1 চামচ, বা আমি 2 চামচ এখন চুন দিব। এখানে চুনটা 2 চামচ চুন দিয়ে চুনটাকে আমি ভিজিয়ে রাখবো, ম্যাক্সিমাম 2 থেকে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো, যেহেতু চুনটা এখন আমাদের দেখেন এখানে একদমই একটু সাদা সাদা উপরে আছে, আবার নিচে একটু কণাটা আছে, সে হয়তো আপনার এখানে সমস্যাটা হতে পারে মাছের ক্ষেত্রে বা চুনটা গলে নেয়। তো তাই আমি এটা আপনাকে এখন ভিজিয়ে রাখবো, তাই 20 মিনিট পর আপনাদের এই চুনটা কীভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, চুনগুলো একদমই নিচে একদম মিষ্টি হয়ে গেছে, একদমই হালকিটু লাগা দিয়ে 20 মিনিট একদম বসে গেছে। দেওয়ার পরে এখন এখান থেকে উপর থেকে নিচে চুনটা না, নিচে অনেক পাথর থাকতে পারে, দেখেন পাথরটা না, উপরের যে চুনটা, যে ভাসমান যে চুনটা, এই চুনটা আমি এখন হাউজে ইউজ করব। দেখেন আমি ইউজ করতেছি প্রতিটা হাউজে, এখান থেকে দেখেন একটা অনুপাতিক অনুসারে আমি দিতেছি প্রতিটা হাউজেই, দেখেন প্রতিটা হাউজে দিব। এটা মোটামুটি অনেকটা ক্যালসিয়াম যে চুনটা থাকে, এটা মাছের খাবার হিসেবে কাজ করে এবং যে ক্ষতিকারক যে পোকাগুলো এগুলোকে ধ্বংস করতে সহায়তা করে। এখানে আমি আসলে দিতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ছোটো প্রায় যেগুলো 2-1 দিন আগে ভাত করেছি ওগুলোকে দিব না, এগুলো হয়তো সমস্যা হতে পারে, তাই এখন আমি এগুলোকে দিব না। শুধু যে হাউসগুলোতে আমার আগের পুরাতন যেই মাছগুলো আছে ওগুলোতে দিব পানিগুলো, এখন দিয়ে দিছি। মোটামুটি এখন আমার এখানে দেওয়া শেষ। এখন এভাবে আসলে আপনারা হাউজে প্রতিটা হাউজে চুন ইউজ করবেন, তাহলে দেখা যাবে কি আপনাদের এই মোটামুটি মাছের যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমি আসলে যারা আমাদের যে অভিজ্ঞ যারা তাদের থেকে আমি আসলে জেনে জেনে জিনিসটা শিখলাম, তা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।